শুরু হয়ে গেল মেট্রো রেলের নতুন যাত্রা সকাল 7টা থেকে রাত 8:40 পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলা রাশেদ ব্লগ। তো আজকে থেকে শুরু হয়ে গিয়েছে মেট্রো রেলের নতুন যাত্রা, আর তাই আমরাও মতিঝিল টু উত্তরার পথে রওনা হয়ে গেলাম। আর মেট্রো রেলে এটা হচ্ছে আমার প্রথম জার্নি। উরে বাবা, দেখেন কি পরিমাণ ভিড়, সবার কত উচ্ছ্বাস। আসলে সকাল সকাল তো কেউ মেট্রো রেলে তেমন করে যেতে পারতো না, যারা অফিস গোয়িং তারাই শুধু যেতে পারতো। এখন দেখেন সারা দিন থাকবে, আর এই নতুন সিস্টেমে সবাই খুবই ভালো লাগছে। সবাই দেখেন আর কিভাবে কিভাবে কি করতে হবে আমি প্রতিটা ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এইভাবে হচ্ছে টিকিট কাটার নিয়ম, আমরা টিকিট পাঁচটা আলহামদুলিল্লাহ কেটে ফেলেছি, এখন আমরা মেট্রো রেলে উঠার প্রস্তুতি নিচ্ছি। এত ওয়েট করছি রেল আসার, 4 মিনিট পরপর আমার জানা মতে মেট্রো রেল আসে। তো তাম্মান রাগ করছে, আমি হট বাইরে দাঁড়িয়ে আছি, এতো গেটের কাছে থাকা যাবে না। দেখা যাক কেমন হয় মেট্রো রেলের সফর, থাকবেন আমার সাথে। আর আমরা ওখানে গিয়ে কোথায় যাই, কারণ উত্তর আমরা কারো বাসায় যাচ্ছি না, জাস্ট ঘুরতে যাচ্ছি মেট্রো রেলে। ওখানে কী করব তাও গন্তব্য জানা নাই, যে দেখি আগে। এতো সবাই মিলে আমরা মেট্রো রেলে সিট পাওয়া যায়নি, কারণ আজকে অনেক ভিড় ছিল। যানজটের এই শহরে সবাই আজকে থেকে সুফল ভোগ করা শুরু করবে, কারণ চট করেই সবাই যে যার মতো বাড়িতে পৌঁছে যেতে পারবে। আর বাসের জন্য বা অন্য পরিবহনের জন্য কারো দাঁড়িয়ে থাকতে হবে না। তো আজকেই হয়তো একটু ভিড়টা বেশি, কারণ আজকে জনগণের উচ্ছ্বাসটাও বেশি, খুশিটাও বেশি, কারণ আজকে থেকে সুন্দর চিত্র ঢাকা শহরে একদমই অন্যরকম হয়ে যাবে। তো মিরপুরবাসীদের জন্য অনেক অনেক আমি বলবো আনন্দের কথা, কারণ তাদের রাতে বাসায় ফেরার যে একটা ভোগান্তি থাকতো, আজ থেকে সেটা একদম শেষ হয়ে গিয়েছে। কারণ 7:30 থেকে রাত 8:40 পর্যন্ত সবাই খুব আরামেই যাতায়াত করতে পারবে, সময়টাও একদম হাতের মুহূর্তের মধ্যেই চলে যাবে। আমরা চলে আসলাম দেখতে দেখতে সবগুলো স্টেশন পার হয়ে উত্তরা স্টেশনে। এতো আমাদের রেখে চলে গেল, আমার জানা মতে 4 মিনিট পরপরই হয়তো মেট্রো আসবে। দেখা যাক আমরা এখন কোথায় যাই। আমরা তো চলে এসেছি উত্তরা, দেয়াবাড়িতে। খুবই সুন্দর লাগছে, এখানে তাম্মানের একটা ফ্রেন্ড আবার আছে, সে আবার এসেছে, ও এখানে উত্তরাতেই থাকে। যেহেতু এখানকার পদঘাট সম্পর্কে আমাদের কোনো রকমই আইডিয়া নাই, তারপর আমরা এখানে নেমে একটু চটপটি, তারপর একটু হালকা নাস্তা করে নিলাম। ভালোই লাগছিল আসলে পরিবেশটাই, আমাদের ঢাকায় তো এত সুন্দর খোলামেলা জায়গা দেখাই যায় না। তা আমরা এখানে একটু মজা করলাম, একটু আড্ডা দিলাম, আসলে খুবই ভালো লাগছিল। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম আমরা আজকে 1:30 দিকে, কিন্তু একটু ভিড়ের কারণে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। কিন্তু মেট্রোতে তো একদমই সময় লাগেনি, উঠা মাত্রই মনে হলো এতগুলো স্টেশন চোখের পলকেই পার হয়ে চলে এসেছি। তো এই তো দেখেন, এখানে খুবই মেট্রো রেলের কাছে, স্টেশনের কাছেই এত সুন্দর একটা জায়গা ছিল, খুবই ভালো লাগছিল। এখানে বোট রাইডিং হচ্ছিল, তারপর একটা ছোটোখাটো আর রিসোর্টের মতো রেস্টুরেন্ট ছিল। তো আমরা এখানেই ভাবলাম একটু কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক আর কোথাও যাব কি যাব না, তারপরে চিন্তা করব। আগে একটু এখানে বসে নেই, খুবই ভালো লাগছিল জায়গাটা, খুবই সুন্দর। আর পানির কাছে, যেহেতু আপনারা অনেকেই জানেন আমার পানি খুবই পছন্দ, তো পানির কাছে যেহেতু
জায়গা আমি বলবো, অনেক সুন্দর জায়গা। আপনারাও মেট্রোতে করে এখানে এসে একটু সময় কাটিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে। মেট্রো রেলের কারণে যেহেতু এত কম সময় লাগছে, তাহলে আপনারা এসে যে কোনো সময় এখানে সময় কাটিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে, কারণ জায়গাটাই এত সুন্দর। আসলে আমার তো একদম মনটা ভরে গিয়েছে এত সুন্দর জায়গায় এসে। এখানে অনেকেই বোট রাইডিং করছে, কেউ মাছ ধরছে। আসলে গল্প করতে করতে আর চারদিকের পরিবেশটা উপভোগ করতে করতে কখন যে সময় পার হয়ে সন্ধ্যা নেমে আসছিল, খুবই ভালো লাগছিল। আসলে এরকম পরিবেশ তো আমরা সচরাচর দেখি না। এই তো এখানকার একটু মেনুটা দেখিয়ে নিলাম আপনাদের জন্য, আর আমরা একটু চাউমিন নিয়ে নিলাম, তো কিছু ছবি টবি তুললাম, তারপর আবার একটু ঘোরাঘুরি করলাম। এটা হচ্ছে উত্তরা মেট্রো রেল স্টেশন। আমরা আবার ঢাকার মতিঝিলের দিকে রওনা দিব, তাই চলে এলাম এখান থেকে টিকিট নিয়ে। এই যে এখানে আসার সময় টিকিটটা রেখে দিতে হয়। ওয়েট করছি আমরা মেট্রো আসার জন্য, কারণ মুহূর্তে মুহূর্তে মেট্রো আসা যাওয়া করছে, 2-4 মিনিটের মধ্যেই। অন্যরকম একটা অনুভূতি ছিল আসলে আমাদের ঢাকাবাসীর জন্য, খুবই একটা স্বস্তির বিষয় যে এই মেট্রো রেলটা আমাদের প্রধানমন্ত্রী আমাদের জনগণের জন্য উপহার দিয়েছেন, খুবই সুবিধা হয়েছে। প্রত্যেক দিন যাতায়াতের সময়টা একদম হাতের নাগালেই চলে এসেছে, এটার সুফল সবাই এখন আমরা ভোগ করছি। তো কমলাপুরের দিকে রওনা হয়ে যাচ্ছি। আসলে মজার বিষয়, কিছুদিন পর থেকে আমাদের বাসার সামনে থেকেই তো রওনা দিয়ে দিবে মেট্রো রেল। আমরা তো কমলাপুরবাসী, এখন তো আমরা মতিঝিল থেকে যাচ্ছি, কিছুদিন পর থেকে তো আমরা কমলাপুর থেকে যেতে পারবো। এতো আমরা চলে এসেছি মতিঝিলে। তো যাই হোক, এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি, আমি বলবো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলের সাথেই আছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো খারাপ সব কিছু জানাবেন, কারণ আপনাদের জন্যই আমি ব্লগ বানাই। আপনাদের কোনটাতে ভালো লাগবে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।